হ্যালো প্রাণপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সাথে চলতে চলতে মোটামুটি অনেক দূর রাস্তায় পাড়ি দিয়েছি, আরও কিছু সময় পাড়ি দিতে হবে, তারপর অন্য একটা বিষয় নিয়ে হাজির হব গণিত শেষ করে। তো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ের গুণনীয়ক নিয়ে। তো আমরা গত যে পর্বে ভিডিওগুলো করেছি সেটা হচ্ছে গুণিতকের উপরে দুইটা ক্লাস আছে, সেটা যদি না দেখো এই মুহূর্তে দেখো, এই পাশে একটা লিঙ্ক আসছে উপরে, সেখানে ক্লিক করলেই, মাত্র একটা ক্লিক করলে তোমাকে সেই ক্লাসে নিয়ে যাবে। তো আশা করি সেই ক্লাসগুলো দেখে আসবে যদি না দেখে থাকো, আর যদি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয়, যদি চ্যানেলটি তোমাকে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করলে তোমার কোনো ক্ষতি হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজকের আমরা কথা বলি। তো আজকের কথাটা হচ্ছে মূলত গুণনীয়ক, গুণনীয়ক। তো গুণনীয়ক পড়তে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে এই গুণনীয়কটা কি, গুণনীয়কটা কাকে বলে। তো আমরা আজকে শিখব গুণনীয়ক এবং সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো যদি একটা ভিডিওতে কভার করতে না পারি এটার আর একটা পার্ট হবে। তো দেখো গুণিতক আমরা পড়েছি, তো এখন গুণনীয়ক। আমি এখানে একটা সংখ্যা লিখলাম ছয়, আমি এই ছয়কে এক দুই তিন এবং ছয়, এই চারটি হচ্ছে এই ছয়ের গুণনীয়ক। এখন প্রশ্ন হচ্ছে গুণনীয়ক তো আমি বুঝতে পারলাম যে এক ছয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন এবং ছয়, কিন্তু গুণনীয়কটা কী? তো দেখো আমি স্ক্রিনের সামনে দিয়ে দিয়েছি একটি নির্দিষ্ট সংখ্যাকে, একটি নির্দিষ্ট সংখ্যাকে যেই সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাকে আগের সংখ্যার গুণনীয়ক বলা হবে। তো বুঝতে পেরেছ নিশ্চয়? তো আমি কি বলেছি যে কোনো নির্দিষ্ট সংখ্যাকে অন্য কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা বা অন্য যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোকে পূর্বের সংখ্যার গুণনীয়ক বলা হবে। যেমন এখানে দেখো যেটা ছয়, ছয়কে এক ধারা ভাগ করতে পারবো নিঃশেষে বিভাজ্য হবে, দুই ধারা নিঃশেষে বিভাজ্য হবে, তিন ধারাও নিঃশেষে বিভাজ্য হবে, আবার চার ধারাও নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এখানে আমি লিখলাম বারো, এই বারো এটাকে কত দ্বারা যাবে, এক ধারা নিঃশেষে বিভাজ্য যাবে, দুই ধারা যাবে, তিন ধারা যাবে, চার দ্বারা যাবে, ছয় দ্বারা যাবে এবং বারো ধারা যাবে। তাহলে এই একের গুণনীয়ক হচ্ছে, বারোর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো। তো আশা করি গুণনীয়কের যে ধারণাটা সেটা তোমাদের স্পষ্ট হয়েছে। তো এখন আমরা এই গুণনীয়কটা বের করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া বা পদক্ষেপ আমরা নিব, তো চলো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো দেখো এই গুণনীয়কটা আমরা কিভাবে সংক্ষেপে বের করব এবং কোন প্রক্রিয়াটা আমাদের জন্য সহজ মনে হবে আমি সেটা নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলছি। তো আমরা এখানে কি করেছিলাম, ছয় এবং বারো এই দুইটাকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, তারপর যে এই নিয়মটা অ্যাপ্লাই করে আমি যেটা বলতেছি তো তারপর সামনের দিকে আগাবো। তো এখানে দেখো প্রথমে কি ছিল, ছয়। তো আমরা যেটা করব ছয়, এই ছয়কে কত দিয়ে ভাগ করা যাবে আমরা সেটা দেখব আগে। ছয়কে আমরা এক ধারা ভাগ করতে পারবো। তো যদি মানে সম্ভব তোমাদের না হয় তোমরা আলাদা জায়গায় ভাগ করে এখানে নিয়ে আসতে পারবে। তো ছয়কে যদি আমি ভাগ করি ফলটা যা হবে এই ফলটা এটার সাথে আমরা গুণ দিব। দেখো এই ছয় এক ধারা ভাগ করলে ফল কত হচ্ছে, ছয়। তারপর ছয়কে কি দুই ধারা ভাগ যাবে, এটা কিন্তু আমাকে আগে নিশ্চিত হতে হবে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য হবে কি না, যদি না হয় আমি সেটা এখান থেকে আমি সামনের দিকে যাব না অন্যদিকে যাব। তো দুই ধারা আমি ভাগ করতে পারি, দুই ধারা ভাগ করলে ফলটা কত হবে, তিন, তিন দুগুণে ছয়।
এখন আসছি যে দুই, দুইয়ের পর কত, ক্রমান্বয়ে কিন্তু এটা বাড়তে থাকবে, দুইয়ের পরে হচ্ছে কত, দুইয়ের পর হচ্ছে তিন। এখন তিন ধারা কি কি আছে ক, কি কি হয়েছে, তুই ক জোরে ক, চুপ করে বইবে হেন, নাহলে এখানে বই গেদা। এই একটা আওয়াজ যাতে না আসে, তো দেখো এই ক্রমান্বয়ে যখন আমরা ভাগ করার চেষ্টা করব, যদি বিভাজ্য হয় তখন আমরা এখানে যাব। তো এখানে দেখো দুই, দুইয়ের পর কত আছে সিরিয়ালটা, তিন। তিন ধারা কি ছয়কে ভাগ করা যাবে, যাবে, যদি যাই। দেখো এই পাশে কিন্তু তিন আছে, এখন আমার এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যখন এই পাশ থেকে আমরা যাব, এই পাশ থেকে যেতে যেতে যদি এই পাশে যায় আর শেষ হয়ে যায়, তাহলে আর আমাকে এটা করতে হবে না। তো এখন আমি এভাবে লিখতে পারবো যে ছয় এর গুণিতক, সরি গুণনীয়ক, ছয়ের গুণনীয়ক, আমি লিখবো কি এখান থেকে শুরু করব, এক, তারপর দুই, তিন, তারপর ছয়, এগুলো হচ্ছে আমাদের ছয়ের গুণনীয়ক। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের বৃত্তি পরীক্ষার যখন প্রস্তুতি নিব তখন কিন্তু আমাদের এগুলো লাগবে, আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়বো তখনও লাগবে, সপ্তম শ্রেণীতে যখন পড়বো তখনও লাগবে, এভাবে আমরা বের করব। তো তারপর আমরা কি দেখেছিলাম এখানে, বারোয়ের গুণনীয়ক। এখন চলো আমরা বারোকে দেখি, বারো, তো কি বলছিলাম যে যা ধারা এটাকে নিঃশেষে বিভাজিত হবে এগুলোই হবে গুণনীয়ক। তো এখন আমরা এক ধারাকে এটাকে ভাগ যাবে, এক ধারা এটাকে ভাগ যাবে, তাহলে ফলটা কত হবে, বারো একে বারো। তো এখন দেখো দুই ধারা কি বারোকে ভাগ করা যাবে, হ্যাঁ দুই ধারাও বারোকে ভাগ করা যাবে, দুই ধারা ভাগ করলে কত আসবে ফলটা, ছয়। এখন তিন ধারা কি ভাগ করা যাবে, হ্যাঁ তিন ধারাও ভাগ করা যাবে, তিন ধারা ভাগ করলে ফলটা কত আসবে, চার। এবার দেখো তিনের পরে কত আসছে, চার, চার ধারা কি বারোকে ভাগ করা যাবে, হ্যাঁ চার ধারা ভাগ করা যাবে, তাহলে চার কিন্তু আর কি আমি এখানে পেয়ে ফেলছি। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি বলছিলাম তোমাদেরকে যে আমরা যখন এই পাশটা পেয়ে ফেলব তখন আমাদের এই প্রসেসিংটা শেষ, এই যে সিস্টেমেটিক বাই আমরা বের করছি এটা কিন্তু আর চলমান থাকবে না। এখন আমরা কী লিখবো এখানে, যে বারো এর গুণনীয়ক, গুণনীয়ক আমরা এই যে এখান থেকে লিখব, এক, দুই, তারপর হচ্ছে তিন, চার, ছয় ও বারো। আশা করি তোমাদের গুণনীয়ক সম্পর্কে তোমাদের এই ধারণাগুলা একবারে স্পষ্ট হয়ে গিয়েছে। তো এখন তোমাদের বইয়ের 78 নম্বর পৃষ্ঠায় দেখো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি, বলছে যে এগুলোর গুণনীয়ক নির্ণয় করো। তো দেখো আমরা 78 নম্বর পৃষ্ঠায় যেটা আছে সেখানে বেশ কিছু রয়েছে, আমরা এগুলো করব। এক, এক নম্বরে আছে সাত, এখন সাতের গুণনীয়ক যদি আমরা করতে যাই সাতকে কত দ্বারা ভাগ যাবে, এক দ্বারা কিন্তু ভাগ যাবে, তাই না, এক দ্বারা ভাগ গেলে ফলটা কত হচ্ছে, সাত। তো একের পর, একের পর আমরা কিন্তু এইভাবে বাড়িয়ে যাব, একের পর দুই, দুই ধারা কি ভাগ যাবে সাতকে, দুই ধারা দেখি আমরা যদি আমাদের কনফিউজড হয় আমরা এভাবে ভাগ দিয়ে নিব, তিন দুগুণে ছয় এক, তাহলে কিন্তু হচ্ছে না। তারপর তিন, তিন দ্বারা হচ্ছে না, দুই দ্বারা হচ্ছে না, তারপর চার, চার দ্বারা হচ্ছে না, চার দ্বিগুণে আট, চার একে চার মিলতেছে না, পাঁচ দ্বারা যদি দিই আমরা তাহলে পাঁচ একে পাঁচ, কিন্তু সাত হচ্ছে না, পাঁচ দুগুণে দশ বেশি হয়ে যাচ্ছে, তারপর আমরা দেব কত দ্বারা ছয়, ছয় দ্বারাও যাচ্ছে না, আবার সাত দ্বারা যাবে কিন্তু সাত এখানে আসে। তাহলে আমরা কি করতে পারি যে সাতের গুণনীয়ক, সাতের গুণনীয়ক কত হবে, এক আর সাত। তো এটা আমাদের সাতের গুণনীয়ক গেল। তারপর দুই নম্বরে কি আছে দেখি আমরা, দুই নম্বরে আছে হচ্ছে নয় এর গুণনীয়ক। তো নয় এর গুণনীয়ক করতে গেলে এক ধারা তো ভাগ যাবে, এটা তো আমরা কমন, এক ধারা
ভাগ অবশ্যই যাবে। তো একের পরে যদি দুই দেই, দুই দ্বারা কি ভাগ যাবে? দুই দ্বারা দিলে দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, নয় কিন্তু হচ্ছে না, তার মানে দুই দ্বারা যাচ্ছে না। এখন আমরা তিন দ্বারা যদি দেই, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকা নয়, তার মানে মিলে যাচ্ছে। তো দেখো এখানে তিন দ্বারা দিলে কত হচ্ছে, তিন তিরিকা নয়। এখন দেখো তিন কিন্তু আবার ওই পাশে আছে, তার মানে আর আমাকে কোনো কষ্ট করতে হবে না, কারণ ওই পাশে আমি পেয়ে ফেলছি। তো এই ক্ষেত্রে আমি যেটা লিখব সেটা হচ্ছে নয়ের গুণ, নয়ের গুণনীয়ক। এখানে একটা সুন্দর একটা জিনিস আছে, দেখো এক তিন কিন্তু দুইটা, এখন কি আমি দুইটা নিব? না, এই ক্ষেত্রে একটাই হবে, তাহলে একটা তিন ও নয়, এটা হচ্ছে আমাদের নয়ের গুণনীয়ক। তো তারপর যেটা আছে সেটা তিন নম্বরে দেখি কি আছে, তিন নম্বর, তিন নম্বরে আছে দেখো দশ। এখন এই দশের গুণনীয়ক বের করতে গেলে এক দ্বারা ভাগ যাবে, তাহলে দশ একে দশ, দুই দ্বারা যাবে, দুই দ্বারা গেলে কত হবে, পাঁচ দ্বিগুণে দশ, তিন দ্বারা কি যাবে, তিন দ্বারা যাবে না, তিন তিরিকে নয়, তিন চারে বারো হয়ে যাবে, চার দ্বারা যাবে না, চার দ্বারাও কিন্তু যাবে না, কারণ চার দ্বিগুণে আট, তিন চারে বারো, এটাও হবে না, পাঁচ দ্বারা যাবে, পাঁচ দ্বিগুণে দশ, এই যে পাঁচ কিন্তু এখানে আছে, তার মানে আমাকে এটাও আর করতে হচ্ছে না। তাইলে আমরা এখানে কি লিখবো, দশ এর গুণ নিয়োগ কত, এক দুই পাঁচ দশ, এক দুই পাঁচ দশ, এটা হচ্ছে দশের গুণনীয়ক। তো তারপর আরেকটা যেটা আছে চার নম্বরে, চার নম্বরে দেখি আমরা, চার নম্বরে আছে চব্বিশ। তো এবার দেখো চব্বিশ, চব্বিশকে এক ধারা ভাগ করলে ফলটা কত হচ্ছে, চব্বিশ, দুই ধারা ভাগ করলে, এটা যেহেতু জোড় সংখ্যা দুই ধারা ভাগ যাবে, তো দুই ধারা যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, বারো দুগুণে চব্বিশ। তো তিন দ্বারা যদি ভাগ করি তাহলে তিন আটে চব্বিশ, চার দ্বারা ভাগ করলে চার ছয় চব্বিশ, পাঁচ দ্বারা যদি ভাগ করি যাবে, পাঁচ পাঁচ পঁচিশ, চার পাঁচে বিশ, যাবে না। তো ছয়, ছয় দ্বারা ভাগ করলে চার ছয় চব্বিশ, ছয় কিন্তু এখানে আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, চব্বিশ এর গুণনীয়ক, চব্বিশের গুণনীয়ক এক দুই তিন চার ছয় আট বারো আর হচ্ছে চব্বিশ। তো এই চব্বিশের গুণনীয়ক আমরা বের করলাম। তো এখন আমরা যাব পাঁচ নম্বরে, পাঁচ নম্বর যেটা আছে একটু খেয়াল করো, পাঁচ নম্বর আছে হলো ছত্রিশ, ছত্রিশ, ছত্রিশকে এক দ্বারা ভাগ করলে কত হবে, ছত্রিশ, দুই দ্বারা ভাগ করলে হবে আঠারো দুগুণে ছত্রিশ। যদি তোমাদের প্রবলেম হয় এখানে ভাগ করে নিবে, তিন দ্বারা যদি ভাগ করি তিন একে তিন আর তিন দুগুণে ছয়, মানে তিন বারং ছত্রিশ, চার দ্বারা যদি আমরা করি তাহলে চার নং ছত্রিশ, পাঁচ দ্বারা ভাগ যাবে না, কারণ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ আটে চল্লিশ, বেশি হয়ে যায়, ছয় দ্বারা গুণ করলে ছয় ছয় ছত্রিশ। তো এখন আমরা কি করব, এই যে এক দুই তিন চার ছয় দুইটা থেকে একটা, নয় বারো আঠারো ছত্রিশ। তো এগুলো ছিল আমাদের গুণনীয়কগুলো। তো আশা করি গুণনীয়ক সম্পর্কে তোমাদের স্পষ্ট একটা ধারণা হয়েছে। আমরা আগামী পর্বে সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে এবং আমাকে সাথে রাখবে সাবস্ক্রাইব করে, এবং তোমরা ভালো থাকবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।